ইট কাঠ পাথরের দেওয়ালের আড়ালে ইতিহাসকালের জীবন্ত সাক্ষী, যেখানে যুগের পর যুগ ধরে কালের কণ্ঠ যুগের প্রতিধ্বনি হয়ে ইতিহাসের চার দেওয়ালের পক্ষে আবদ্ধ। এ যেন হারিয়ে যাওয়া স্থানীয় ইতিহাসের একটি সমৃদ্ধ আশ্রম। ইতিহাস যেখানে সংরক্ষিত, এই সংগ্রহশালার নাম হেরিটেজ বাংলাদেশের ইতিহাসের আর্কাইভস, সংক্ষেপে হেরিটেজ আর্কাইভস। আর্কাইভস হেরিটেজে সংরক্ষিত রয়েছে 5,200 পোস্টার, 5,000-এরও বেশি লিফলেট, লিটল ম্যাগাজিন, সাময়িক পত্রিকার শিরোনাম প্রায় 3,200, এমফিল পিএইচডি থিসিস রয়েছে 500-এর মতো, যার মধ্যে অনেকগুলো প্রায় ভারতীয় স্কলারদের, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের বিরল ডকুমেন্টস, 5,200 জীবনী বই, যার মধ্যে বঙ্গবন্ধুর জীবনী বই প্রায় 600-এরও বেশি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী বই প্রায় 400, কাজী নজরুল ইসলামের জীবনী বই প্রায় 250। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান। আমি যখন পিএইচডি গবেষণা করি, আমার পিএইচডি বিষয়বস্তু ছিল রংপুর জেলায় গ্রাম ব্রিটিশ শাসনের প্রভাব। তো তখনই আমি উপলব্ধি করলাম যে এদেশে গবেষণার উৎসের অভাব, তথ্য পাওয়া যায় না। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েটের অদূরে কাজলার জামরুল তলায় অবস্থিত এই হেরিটেজ আর্কাইভস।